শ্রীপুর ডিগ্রি কলেজে পালিত হয়েছে বিশ্ব বিশ্রুত সঙ্গীতজ্ঞ সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 47তম মৃত্যুবার্ষিকী। মোহাম্মদ সিয়ামুল ইসলাম তাসভিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর টিভির প্রতিবেদনে। বিশ্ব বিশ্রুত সঙ্গীতজ্ঞ সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রীপুর সুসম্রাট আলাউদ্দিন খাঁর ডিগ্রি কলেজের মিলনায়তনে রবিবার দুপুরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় অত্র কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা প্রভাষক মোহাম্মদ মহসিন সরকার। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী, প্রভাষক রেজাউল কবির ও দ্বিতীয় বর্ষ দ্বাদশ শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুর নূর। উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল অধ্যাপক বৃন্দগণ ও সকল শিক্ষার্থী বৃন্দগণ। সাজু আক্তার প্রেমা, নূরনগর টিভি।